আমার নাম শম্পা ঘোষ, আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত প্রথম পর্ব থেকে কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। সেদিনটা আমার খুব মনে পড়ে, সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই। শ্রাবণে সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকার ছাইয়া গিয়াছে। সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথামতো বাইরের বৈঠকখানায় ঢালা বিছানার ওপর রেড়ির তেল সেজ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি। বাইরের বারান্দায় একদিকে পিসামশাই ক্যাম্বিসের খাটের ওপর শুইয়া তাহার সন্ধ্যা তন্দ্রাটুকু উপভোগ করছেন এবং অন্যদিকে বসে বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া থেলো হুকায় ধূমপান করিতেছেন। দেউরিতে হিন্দুস্তানি পেয়ারাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে এবং ভেতরে আমরা তিন ভাই মেজধার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করিতেছি। ছোড়দা, যতীনদা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি এবং গম্ভীর প্রকৃতি মেজদা বার দুই এন্ট্রান্স ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তার তৃতীয়বারের জন্য প্রস্তুত হইতেছেন। তাহার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কাহারও সময় নষ্ট করিবার জো নাই। আমাদের পড়ার সময় ছিল সাড়ে সাতটা হইতে রাত্রি নয়টা। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কইয়া মেজদার পাশের পড়া যাতে বিঘ্ন না করি এই জন্য তিনি নিজে প্রত্যহ বসিয়াই কাঁচি দিয়া কাগজ কাটিয়া বিশ ত্রিশখানি টিকিটের মতো করিতেন। তাহার কোনোটায় লেখা থাকিত বাইরে, কোনোটাতে থুতু ফেলা, কোনোটাতে নাক ঝাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ঝাড়া টিকিট লইয়া মেজদার সম্মুখে ধরিলেন। মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া লইলেন, হুঁ, 8:33 হইতে 8:34 পর্যন্ত, অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়িয়া ফিরিয়া আসিতে পারে। ছুটি পাইয়া যতীনদার টিকিট হাতে লইয়া যাইতে ছোড়দা থুতু ফেলা টিকিট পেশ করিলেন, মেজদা না লিখিয়ে দিলেন। কাজেই ছোড়দা মুখ ভারী করিয়া মিনিট দুই বসিয়া থাকে আবার পর তেষ্টা পাওয়া আর্জি দাখিল করল, এবার মঞ্জুর হলো। মেজদা সই করিয়া লিখিলেন, হো, 8:41 হইতে 8:47 পর্যন্ত। পরোয়ানা লইয়া ছোড়দা হাসি মুখে বাহির হইতে যতীনদা ফিরিয়া আসিয়া হাতের টিকিট দাখিল করিলেন। মেজদা ঘড়ি দেখিয়া সময় মিলাইয়া একটা খাতা বাহাই করিয়া সেই টিকিট গঁদ দিয়া আটিয়া রাখিলেন। সমস্ত সাজ সরঞ্জাম তার হাতের কাছেই মজুদ থাকত। সপ্তাহ পরে এই সব টিকিটের সময় ধরিয়া কৈফত তলব করা হইত। এইরূপে মেজদার অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তাহার নিজের কাহারও এতটুকু সময় নষ্ট হইত না। প্রত্যহই দেড় ঘণ্টা কাল অতিশয় বিদ্যাভ্যাস করিয়া রাত্রি 9টার সময় আমরা যখন বাড়ির ভেতরে শুইতে আসিতাম তখন মা সরস্বতী নিশ্চয় ঘরে চৌকাট পর্যন্ত আমাদের আগাইয়া দিতেন। পরের দিন স্কুলে ক্লাসের মধ্যে যে সকল সম্মান সৌভাগ্য লাভ করে ঘরে ফিরতাম সে তো আপনারা বুঝিতেই পারিতেছেন। কিন্তু মেজদার দুর্ভাগ্য, তার নির্বোধ পরীক্ষকগণ তারা কি কোনোদিন চিনিতেই পারিল না এবং নিজের এবং পরের বিদ্যাশিক্ষার প্রতি এত অনুরাগ, সময়ের মূল্য সম্বন্ধে এমন সূক্ষ্ম দায়িত্ববোধ থাকা সত্ত্বেও তাহাকে বারংবার ফেল করিতে লাগিল। ইহাই অদৃষ্টের অন্ধবিচার, যাক এখন আর সে দুঃখ জানাইয়া কি হইবে। আচ্ছা, এই ভাষাটা তো অনেক পুরনো দিনেকার, তো এটা আজকাল এরকম কেন বলি না আমরা? আমরা এখন বলবো কি করে, এত বছর আগেকার ভাষা। তো এটা কবে চেঞ্জ হলো? ধীরে ধীরে চেঞ্জ হয়েছে, মানে প্রথমে লেখা মুখে চেঞ্জ হয়, তারপরে লেখায় চেঞ্জ হয়। আর এটা কোন বছরের লেখা? এটা আমি না লেখা থাকবে কিনা, হ্যাঁ লেখা তো থাকবে কোথাও, প্রথম খণ্ড, প্রথম প্রকাশ 1385, এটা 1385 মানে 1400, এটা এখন 1400
কত চলছে, 19, 20, 22, 23, 24, 25, 26, 27 বোধহয় বাংলায়, বোধহয় 1427। তাও মানে তাও ধর এস্টিমেট করে কত বছর, 75 বছর হলো, 75 ইয়ার্স আগে লেখা না তো হবে না, 1900 শুরুর দিকে লেখা হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কতদিন হবে, আরো হবে 18th century শেষের দিকে। আচ্ছা, আর এটা কি বলে আজকালকার লোকের এরকম ভাষা পড়ে বা ইজ ইট ইজি টু রিড? না না, পড়ে যারা সাহিত্যকে ভালোবাসে, যারা এনার লেখা পছন্দ করবেন, ভালো পড়বেন। আর বঙ্কিমচন্দ্র আরও টাফ, শরৎচন্দ্র সবচেয়ে ইজি ভাষা, সবচেয়ে সুন্দর হলো শরৎচন্দ্র উপন্যাস ওই সময়টায়। বঙ্কিমচন্দ্র সিনিয়র তো, তারপর রবীন্দ্রনাথ, তারপর শরৎচন্দ্র। সুতরাং যারা যারা লিটারেচার ভালোবাসে, যারা যারা সাহিত্য, সবচেয়ে জনপ্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, কিন্তু তাও এই বাংলাটা তো বোধহয় শেষ হয়ে গেছে এখন, এই বাংলায় এই বাংলায় কেউ লেখে না, আন্ডারস্ট্যান্ড। কিন্তু এই বইগুলো এখন কেউ পড়ছে, মানে আমাদের কন্টেম্পোরারিতে, তোমাদের বয়সী যারা যেটা আগে পড়েছে? এখন এখন যারা ভালোবাসে, বললাম না ধরো এই বাবুর মতো ছেলেরা যারা ভালোবাসে তারা পড়ছে। রিনি রিনি পড়ছে, রিনিকেও শুনেছি পড়তে, তারপর কেউ পড়বে কিনা জানি না। আর কন্টেম্পোরারি বাংলা লিটারেচার তো তুমি পড়ো না, তুমি তো পুরনো। আমি এখনকার লেখাও পড়ি, তবে লেখার কোনো আনন্দ পাই না। কেন? একটা ছোট্ট বই, মানে এখানে আরেকটা ইন্দ্রনাথ যে সবচেয়ে প্রিয় ক্যারেক্টার, এটা এখানে খুব সাহসী একটা ছেলে। হ্যাঁ, যেমন তা সে একটা ঘটনা বলছে, সে স্কুল কেন ছাড়লো, স্কুলে পণ্ডিত মশাই তাকে নানা রকম প্রশ্ন করছে, সে তিতিবিরক্ত হয়ে গেছে, তাকে নানাভাবে স্কুল থেকে বার করার চেষ্টা করতো, সে নিজেই বেরিয়ে যাবে, স্কুল কেন, টিচার কেন বার করবে, পণ্ডিত মশাই কেন বার করবে, সে বিশেষ কোনো অপরাধ করেনি, শুধু পণ্ডিত মশাই পিঠের কাছে কিছু অনুভব করলেন, তারপর দেখা গেল টিকিটটা পট পকেটে। হ্যাঁ, সে কোনো ইদরা কোনো ক্ষতি করে নাই, হ্যাঁ কোনো জিনিসের অপচয় হয় করেন নাই, সে টিকিটি কেটেছে ঠিকই, এটা মস্ত বড় অপরাধ কিছু নয়, টিকিটের পকেটও তো দিয়ে দিয়েছে, এই ধরনের বিবরণ। মানে হ্যাঁ, তো এটা যেমন আমরা বলছি কি, এই এই লাইফ, এই সেটিং, এই সিচুয়েশন অনেক পুরনো দিনের কাল, তো এরকম এক্সপিরিয়েন্সেস পুরোনো দিনকার লোকেদের হতো, এরকম একদম দাদা বসে আছে ছোট ভাই ভাইগুলোকে পড়াচ্ছে বা এরকম মজা করছে, এরকম টিচার, এরকম স্টুডেন্ট, ওই দু একটা হতো। হ্যাঁ, যে তাদের অসীম সাহস, তাদের, তারপর ওই ছেলে ইন্দ্রনাথ, সে সেই হলো সেন্ট্রাল ক্যারেক্টার, সে মানে রাত্রির বেলা 2-3টার সময় ডিঙি নৌকো নিয়ে, হ্যাঁ বলুক মাছ ধরতে যাব, হ্যাঁ মাছ ধরার কারণ আছে, সেই সে পয়সা নিয়ে কাউকে দেবে। হ্যাঁ আচ্ছা, সে তারপর দেখছে সেখানে কলেরা হয়, তো গ্রামে গঞ্জে কলেরা হলে বডিগুলোকে পোড়াবার জন্য সব শ্মশানে নিয়ে আসে কেউ হয়তো, কারণ এত ইনফেকশাস, যারা আসে তারাও সেখানে বেশিক্ষণ থাকে না, তারা চলে যায় যারা মানে দাহ করতে আসে, তো ওইরকম না পড়া অবস্থায় বডি ফেলে রেখে চলে যায়, একটা 7 বছরের বাচ্চা যার কলেরা তাকে ফেলে দিয়ে গেছে, শিয়ালে এসে তাকে খাচ্ছে, তখন ইন্দ্রনাথ লাফিয়ে গিয়ে নৌকা থেকে লাফিয়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়ে আসছে, তখন শরৎচন্দ্র জিজ্ঞেস করছে কোন শরৎ, উনি চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, হ্যাঁ তো বলে আমি তো উঁচু জাতের, আমার একটা ভেতরে সংস্কার আছে, আমি ইন্দ্রনাথকে বললাম কোন মরা তুমি স্পর্শ করছো, কোন জাতের তুমি জানো, তখন বলছে মরা কি কোনো জাত হয়, সেটা খুব সত্য ঘটনা, ওইটুকু একটা বাচ্চা, সে 13-14 বছর বয়স, সে যে বোধটা তার আছে যে আমি ব্রাহ্মণ হয়ে, ব্রাহ্মণ পরবর্তীকালে আমার 60 বছর বয়সেও পৌঁছে আমি ভেবে ভেবে দেখলাম যে সত্যি কথা, ওইটুকু একটা বাচ্চা ছেলে জেনে গেল যে মরার কোনো জাত নেই, সে কি করলো বাচ্চাটাকে ওই রকম অবস্থায় শেয়ালের না ফেলে, সে চেষ্টা করলো নদীতে গিয়ে নদীতে জলে ভাসিয়ে দেওয়ার, বাচ্চাটার মুখে এখনো ওষুধের গন্ধ, এই যে অনুভূতিগুলো, এই যে এত সাহস এবং
এবং ভয়কে জয় করবার এই যে অনুভব, এই অনুভূতিগুলো আজকালকার বাচ্চাদের মধ্যে হারিয়ে যাচ্ছে, আজকালকার মানুষের মধ্যেই হারিয়ে যাচ্ছে। কিন্তু এই হ্যাঁ, কিন্তু সেই কথাটা হচ্ছে কি এই এই গল্প, এই অনুভবটা বাংলায় লেখা আছে, অনেক আগে লেখা, একটা ভাষায় যেটা সবাই পড়তে পারে না বা বুঝতে পারে না, মানে মাস তো নয়, মানে হ্যাঁ, কিন্তু তাও আমার মতন যারা আছে, যারা না বাংলা পড়তে পারে না এতটা বাংলা বুঝতে পারে, আমাদের জন্য তাহলে তো এই ভাষাটা, এই গল্পটা, এই লেখাটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাচ্ছে। তো যদি কেউ তোমাদের মতন না থাকে যে এটা পড়ে আমাকে বুঝিয়ে মানে এটা যে এত আনন্দ পেলাম এই প্রথম পার্টটা পড়ে, বা বিহানো অত মজা করলো, একটা ছোট অংশ পড়েই আমাদের এতটা সুন্দর আনন্দ হলো, সেই জিনিসটাই তো শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য নিজের মানে মাতৃভাষায় গল্প শোনা বা পড়া এতটা ম্যাটার করে, তাই না? আজকে 21শে ফেব্রুয়ারি, সেই জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে না রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তুই পুরোটাই রেকর্ড করলি?